প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আজ অনেক ভালো আছেন। একই দামের খাবারে একজন মাছ বিক্রি করছেন 170 টাকা, অন্যজন 450 টাকা বিক্রি করছেন, তাহলে বলেন কে লাভবান হবেন? ঠিক আজকে এই খাবারের দামের তারতম্য এবং লাভ কেন করতে পারছে না এটার উপরে বেশ করে একটা ধারণা আপনাদের দিব। সেটা হচ্ছে যে 9 থেকে 10 ইঞ্চি একটি শীতলের দাম 100 টাকা। তো এত টাকা দিয়ে একটা শীতল কেন কিনবেন? নদী থেকে সংগ্রহ করা শীতল, তার দাম একদম সস্তা। এইটা যদি আমরা সংগ্রহ করে পুকুরে বা নিজেদের হাপাই বা চাড়িতে রেখে 3 থেকে 4 দিন বা 7 দিন নার্সিং করি, তাহলে দেখুন 1 থেকে 1.5 ইঞ্চি পোনা তৈরি করা একদম সহজ ব্যাপার। এই যে শীতলের ধানিটা দেখছেন, এটা নদী থেকে সংগ্রহ করা। এখন দেখেন নিচে যে মাটির পাত্রটা আছে, এই পাত্রতে আমরা কেঁচো দিচ্ছি এবং এটা নিয়মিত খেয়ে সাবাড় করে ফেলছে এবং খুব দ্রুত হারে বড় হচ্ছে। মাত্র 5 থেকে 7 দিনের ভিতরে এরা 1.5 থেকে 2 ইঞ্চি হয়ে যাবে। এখন পুকুরে গিয়ে টিকানোর জন্য আমাদের কী করতে হবে? সেখানে আগে থেকে বাংলা মাছের ডিম বা রেণু, 72 গঞ্জার যে রেণুটা পাওয়া যায়, এটা আপনাদেরকে সে পুকুরে আগে থেকে মজুত করতে হবে। এই ধানি মাছটা দিয়ে যদি আপনি আপনার নিজের চাষে মাছ তৈরি করে নিতে পারেন, তাহলে সুবিধা অনেকগুলো আছে। সেটা হচ্ছে যে আপনাকে আর 100 টাকা, 70 টাকা, 60 টাকা বা 30 টাকা দিয়ে একটি চিতল কিনতে হচ্ছে না। এই সাইজের একটি মাছ 2.5 থেকে 3 ইঞ্চি হতে সর্বোচ্চ 3 থেকে 4 টাকা খরচ হয়। এই যে এই সাইজটা আসছে আমাদের মাত্র 12 থেকে 14 দিনের ভিতরে এবং এটা 3 ইঞ্চি আসতে সময় লাগবে 20 থেকে 25 দিন। ধানি মাছের দাম কম এবং পরিবহনে কিন্তু অনেক সুবিধা। সুতরাং আপনি ছোট আপনার চাষের যে শীতলটা আছে এটাকে, এই যে রেণু ধানি দেখতে পারছেন ডিসপ্লেতে, এইটা খাওয়ায় আপনি 3 থেকে 4 ইঞ্চি অনায়াসে আপনার চাষের যে মাছটা লাগবে এটা তৈরি করে নিতে পারেন। তাহলে দেখুন সাশ্রয় হচ্ছে আপনার অনেক টাকা এবং সস্তায় নিজের চাষের মাছ নিজেই তৈরি করতে পারছেন। এবং আপনি চাইলে দেখা যাচ্ছে 10,000 পিস শীতল মাছ কালচার করলেন, এই সাইজের কিছু মাথার মাছ আপনি নিজে ব্যক্তিগতভাবে নিজে রেখে দিয়ে আপনার এলাকায় আপনি ডেলিভারি করতে পারছেন। সুতরাং আমি বলবো যে অন্য যে কোনো মাছ কালচার করার থেকে শীতল মাছ চাষ করুন, ফ্রিতে, সস্তায় এবং সহজে রিস্কমুক্তভাবে অনেক বেশি মাছ চাষ করে লাভবান হতে পারবেন।